আমার বর্দা কৃষ্ণ ঠাকুর কিন্তু কোনো রাজনীতিতে আসতে চায়নি তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে এবং কনসপ্রেসি করে তাকে মৃত্যু মুখে পতিত করতে বাধ্য করেছে এটা আমি না বলে পারি না সেই বৌদি আবার তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়িয়েছে মতুয়ারাও এই নিয়ে বলেছে যে এবং আমাদের বাড়িতেও এটা মৃত্যু হয়নি এই মৃত্যুটা হয়েছে সুকেশ চৌধুরী আরেকজনের বাড়িতে ক্ষতি করে সুদেশ সুকেশ অধিকারী তার বাড়িতে বালিগঞ্জে এটা আমি রাহুলজির কাছে এই দলের পক্ষ থেকে আমি এর জন্য সিবিআই তদন্ত চাই